পাগলটাকে কিছু খেতে দাও, পাগলটাকে কিছু খেতে দাও, এই পাগল। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবির, আবার নতুন নতুনভাবে চলে আসলাম নতুন একটা ব্লগের উদ্দেশ্যে। ফাইনালি এর আগের ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, তো নেক্সট সেই জায়গাতেই যাচ্ছি। আশা করি খুব ভালো লাগবে, আর ফানি হতে চলেছে আজকে, মানে ধামাকার ফানি। তো আমি আবার রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। প্রচণ্ড গরম, কী বলবো, অনেক কথা বলা যাচ্ছে না এত গরমে, সঙ্গে জল নিয়ে নেবো। তো চলো যাও যাও। এ পাগলটাকে কিছু খেতে দাও, হ্যাঁ পাগলটাকে কিছু খেতে দাও, এই পাগলটাকে কিছু খেতে দাও, হ্যাঁ পাগলটাকে কিছু খেতে দাও। মানে আমি বনগাঁ চাঁদপাড়ায় এসেছি, তো চাঁদপাড়ায় এসে দেখো কার সাথে দেখা হয়ে গেল, ভাবা যায় সেই যে দেখা হয়েছিল, আবারও দেখা হয়ে গেল, সেই নৈহাটি দেখা হয়েছিল, আবার সেই ছিল আমার পাশে। আমি ভাবতে পারছি না, আমি মনে মনে ভাবতে আসছিলাম যে দেখা হবে, কি করে ফোন করবো। তো আবার একদম হঠাৎ করে দেখা হয়ে গেল। তো কেমন আছো বলো? এই মোটামুটি চলে আসলাম, আজকে রানু মন্ডলের বাড়ি থেকে ঘুরে আসলাম। হ্যাঁ, আরো দুই তিনজন ছিল রানাঘাট থেকে, আমি ঘুরে টুরে এখন দিদিভাই যাবো চাঁদপাড়াতে। আর ওই দাদার খবর কি? সেই দাদারা কি ভাবতেই পারছো যে পাবলিক রিয়াকশন ভিডিও দেখবো এইভাবে, আমি এই প্রথম দেখলাম। তো তাও আবার সামনাসামনি দেখা করেই চিনতে পেরে গেছি। তো সুমন, তোমরা সবাই চেন যে বং সুমন, সুমন। তো এখন পাবলিক রিয়াকশন শুরু হবে ট্রেন ঢোকার পরে, চলবে তো তাই ভিডিওটা মানে খুবই ছোটোর মধ্যে ভিডিওটা হতে চলেছে। তো ধামাকার ভিডিও, বুঝতেই পারছো, পাবলিক রিয়াকশন ভিডিও, এই ফার্স্ট টাইম আমি সামনাসামনি দেখলাম, আর দেখাও হয়ে গেল, দেখেও চিনতে পারলাম, এটাই হচ্ছে ভালোবাসা আর ভালো লাগা, সব কিছু বুঝতে পারলাম, চিনতে পারলাম, এটাই হচ্ছে বড় কথা, এটাই আমার ভালোবাসা। দাদাটাও একবারে দেখে চিনতে পেরেছি, একবারে দেখে চিনতে পেরেছি না, সেদিনকে সামনের থেকেও চিনতে পারিনি, তো এবার পুরো সামনে দেখেই চিনতে পেরে গেছি, এটা হচ্ছে ব্যাপার। তো তোমরা আবির ব্লগে এই ভিডিওটা দেখে প্রচুর পরিমাণে সবাই শেয়ার করো, এ হচ্ছে ব্যাপার। তো ট্রেন ঢুকছে, এই যে পাবলিক রিয়াকশনে চলে গেল, এই হচ্ছে এখন পাবলিক রিয়াকশন, এই যে কম্বল মুড়ি দিয়ে দিয়েছে, আর এখানে এই যে টিমের সবার সাথে দেখা হয়ে গেল মোটামুটি। তো টিমের এই যে সবাই, এখন এই যে এখন পাবলিক রিয়াকশন ট্রেন ঢুকবে, এই ট্রেন ঢুকলে রিয়াকশন শুরু হয়ে যাবে একদম। আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি, ফেটে সাদা হয়ে যাচ্ছে, কে অ্যাক্টিং করে, তুমি রিয়াকশন দাও আর কি করা যাবে, আমি এখানে আর বেশিক্ষণ ওয়েট করবো না, রিয়াকশন ভিডিও দিতে থাকো, আর এইভাবেই যেন ভিডিওটা দেখতে পাই। হ্যাঁ, একটু ভালো করে করো, এটাই হচ্ছে ব্যাপার, যেন রিয়াকশনটা ভাবতে কালকে সারা চেষ্টা করছি, ও কারণ আমার ব্লগ এডিটিং আছে, ব্লগের পরে আবার তারপরে আবার এই রিয়াকশন। ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই, টাটা, আবার দেখা হবে। রানু মন্ডলের বাড়িতে যাই এবার? হ্যাঁ, রানু মন্ডলের বাড়িতে গেলে অতি অবশ্যই যোগাযোগ করে তাহলে হবে। গাইস ফাইনালি দেখতেই পাচ্ছো যে কাদের সাথে দেখা হলো, দেখলেই তো কেমন লাগলো ভিডিওটা, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।